তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনাদের কাছে যদি জমির দলিল থাকে আপনি এখনও পর্যন্ত পর্চা কিংবা খতিয়ানের জন্য আবেদন করেননি, তো আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে আপনাদের পর্চা কিংবা খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন, এক কথায় অনলাইন মিউটেশন করতে পারবেন, কী কী প্রসেস রয়েছে, কত টাকা খরচ হবে তা দেখে নেব আজকের ভিডিওতে। তো অবশ্যই তার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনারা যে ভিডিও দেখতেই পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক নোটিফিকেশন অল করে রাখবেন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনারা কী করবেন, মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে আপনি চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন banglarbhumi.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এরপর আমাদের এখানে কিন্তু প্রথমত লগ ইন করতে হবে। তো এখানে আপনারা বাঁদিকে দেখতেই পাচ্ছেন যে দুটো অপশান রয়েছে, সাইন ইন এবং সাইন অ্যাপ। আমরা যেহেতু নতুন, সাইন অ্যাপ যে রয়েছে এই সাইন অ্যাপে আমরা ক্লিক করব। এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত, আপনি আপনার নাম দিয়ে এখানে কিন্তু আইডি পাসওয়ার্ড তৈরি করতে পারেন। এরপর আপনি কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিন যতজনের ইচ্ছে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম বসিয়ে দেবেন, লাস্ট নেমে পদবী বসিয়ে দেবেন, এরপর গার্জিয়ান নেম বসিয়ে দেবেন, অ্যাড্রেস বসিয়ে দেবেন, সিটিজেন টাইপ, এটা আমাদের সিটিজেন থাকবে এক কথা ইউজার টাইপ, তারপর আপনি মিনিস্ট্রি থাকলে সেটা উল্লেখ করবেন, এরপর আপনাদের পোস্ট অফিস উল্লেখ করে দেবেন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর সাইটে আপনি ক্লিক করতেন, আপনার ইমেলে ওটিপি চলে আসবে, সে ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সাইটে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি কিন্তু চলে আসবে। এরপর আপনি কী পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন, সেটি আপনি কনফার্ম করবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, এরপর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট করতে আপনার রেজিস্ট্রেশন কিন্তু এখানে হয়ে যাবে। তো এখন আমাদের এখানে কিন্তু লগ ইন করতে হবে, আমরা এখন কী করব, সাইন ইন যে রয়েছে সাইন ইনে ক্লিক করব। এখানে আইডি আমাদের কী রয়েছে, আমাদের এখানে একটা সিটিজেন টাইপ থাকবে সিটিজেন, এবং আমাদের আইডি কিন্তু মোবাইল নাম্বার, ইউজার নেম হলো আমাদের মোবাইল নাম্বার, এবং পাসওয়ার্ড কিন্তু কী, আমরা যে পাসওয়ার্ড রেখেছি সেই পাসওয়ার্ড এখানে আমরা বসিয়ে দেবো, তারপর ক্যাপচারটি উল্লেখ করে দেবো, তারপর লগ ইনে আমরা ক্লিক করে দেবো। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু এরকম ড্যাশবোর্ড চলে আসবে, এখানে আপনি কী করবেন, এই যে সিটিজেন যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন রয়েছে, এই অনলাইন অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। এরপর মিউটেশন অ্যাপ্লিকেশান যে রয়েছে এই মিউটেশন অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, যেখানে আমাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে, মিউটেশন অ্যাপ্লিকেশান। এখন আপনি কী করবেন, যার নামে আপনি খতিয়ান যে এক তৈরি করতে চাচ্ছেন সেই ব্যক্তির অ্যাড্রেস প্রথমত আপনি উল্লেখ করে দেবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে, ব্লক কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন আপনাদের ডকুমেন্টস দেখে দেখে। এরপর মৌজা আপনাদের কী রয়েছে সেটি আপনি লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে আপনাদের মৌজা খুঁজে নেবেন। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিসক্রিপশন। এখানে আমাদের প্রথমত কী করতে হবে, যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে এক কথায় সে আবেদনকারী যার নামে খতিয়ান হবে সেই ব্যক্তির ডিটেলস কিন্তু উল্লেখ করতে হবে, অ্যাপ্লিক্যান্ট টাইপ কী রয়েছে, যদি সে নিজস্ব হয়ে থাকে সেলফ সেক্ষেত্রে এটা সেলফ থাকবে, তারপর খতিয়ান প্রেজেন্ট, যদি খতিয়ান থাকে যার কাছ থেকে আমরা জমিটি কিনে নিয়েছি যদি তার কাছে খতিয়ান থাকে তাহলে আমরা এটা ইয়েস করবো, না হলে নো করে দেবো। তারপর এটা কীরকম পারপাসে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। তারপর এখানে রেকর্ড ওনার যে রয়েছে এটা ইয়েস কিংবা নো যেটা হয় সেটা আপনি এখান থেকে করে নেবেন, যেহেতু রেকর্ড ওনার ইয়েস তো এটা আমি ইয়েস করে দেবো। তো এরপর এখানে আমাদের কিন্তু নাম উল্লেখ করতে হবে, তো কার নাম হবে এখানে, যে জমিটি কিনে নিয়েছে যার নামে খতিয়ান হবে সেই ব্যক্তির নাম আপনি ডকুমেন্টস দেখে ভালোভাবে বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম বসিয়ে দেবেন একসঙ্গে, ফার্স্ট নেম এবং মিডিল নেম এক জায়গায়, তারপর লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। এরপর ফাদার্স কিংবা হাজব্যান্ড নেম এখানে আপনি বসিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন ওয়ানে এখানে ভিলেজ পোস্ট, এরপর এখানে ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো আপনি বসিয়ে দেবেন। এরপর কীভাবে জমিটি এখানে নেওয়া হয়েছে, সেল নাকি গিফট হিসেবে নাকি এক্সচেঞ্জ করা হয়েছে যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কোন ডিস্ট্রিক্ট সেটি আপনি লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে ডিস্ট্রিক্ট আপনি খুঁজে নেবেন। এরপর কোন অফিস থেকে রেজিস্ট্রি করা হয়েছে সেটি আপনি লিস্ট পেয়ে যাবেন, লিস্ট থেকে আপনি খুঁজে নেবেন। তারপর নিচে আপনার ডিট নাম্বার যে রয়েছে ডিট নাম্বার বসিয়ে দেবেন, আপনার জমির যে দলিল রয়েছে এক কথায় সেই দলিলের উপরেই কিন্তু আপনি ডিট নাম্বার পেয়ে যাবেন, সেই ডিট নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু এখানে বাইয়ের ডিটেলস, এখানে কী করতে হবে, অটোমেটিক কিন্তু এই যে ঘরটি রয়েছে এক কথায় আমরা এখানে ফিল আপ করে নেব, এই বাইয়ের ডিটেলসের ঘরটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং এখান থেকে জেন্ডার যে রয়েছে শুধুমাত্র আমাদের কাস্ট যে রয়েছে কাস্ট সিলেক্ট করতে হবে, যেটা হয় এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হয়, এরপর জেন্ডার কী রয়েছে সেটি সিলেক্ট করবেন, এটা ব্যক্তি থাকবে আমাদের। এরপর রিলিজিয়ন কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর আধার কার্ড নাম্বার বসাতে পারেন কিংবা ফাঁকা রাখতে পারেন, মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন, সাইটে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি চলে আসবে ভেরিফাই করে নেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, সাইটে ক্লিক করবেন, আপনাদের ইমেল আইডি কিন্তু ওটিপি চলে আসবে, ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর নিচে আপনি ক্যাপচার কোডটি এখানে উল্লেখ করে দেবেন, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন, তারপর সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু হবে না। এরপর আমাদের কিন্তু আরও একটি ঘর রয়েছে বাকি, এই যে পার্টিকুলার অফ ট্রান্সফার, এই ঘরটি আমাদের এখন কিন্তু ফিল আপ করতে হবে। তো আমাদের যে প্রথম ধাপ রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশন তা কিন্তু কমপ্লিট, এখন আমাদের পার্টিকুলার অফ ট্রান্সফার রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা কী করবো, নিচে চলে আসবো, নিচে আসার পর এখানে নিচে দেখতেই পাচ্ছেন যে প্লাস আইকন, কলম আইকন এবং ডিলেট আইকন,
আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এরপর আমরা কি করব, এখানে সেই ব্যক্তির কিন্তু তথ্য উল্লেখ করতে হবে যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে কিংবা গিফট দিয়েছে। তো সেই ব্যক্তির কিন্তু নাম উল্লেখ করতে হবে, সেই জমির যে দলিল রয়েছে এক কথায় দলিল আপনি পেয়ে যাবেন। দলিল দেখে দেখে আপনি সেই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, এরপর গার্জিয়ান টাইপ আপনি সিলেক্ট করবেন, অ্যাড্রেস বসিয়ে দেবেন, ডাক নাম্বার আপনি পেয়ে যাবেন ডাক নাম্বার বসিয়ে দেবেন, ক্ষতির নাম্বার যে রয়েছে ক্ষতির নাম্বার আপনি বসিয়ে দেবেন, এরপর এরিয়া কত শতক কিংবা কত একর জমি আপনি নিয়েছেন সেই ব্যক্তির কাছ থেকে কিনে সেটি জমির পরিমাণ এখানে উল্লেখ করে দেবেন। এরপর সেটা আপনি ইউনিটে নাকি করে জিডিও সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর ল্যান্ড যে রয়েছে ল্যান্ডটি কীরকম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, দুই এম নাকি সি এম নাকি ডাঙ্গা নাকি বাস্তু যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পারপাস যে রয়েছে কী পারপাসে আপনি মিউটেশনটি করতে যাচ্ছেন, সেটা আপনি অ্যাগ্রিকালচার নাকি আপনাদের ইন্ডাস্ট্রি যেটা হয়, যেহেতু আমাদের কৃষিকাজ এক কথায় কৃষি জমি আমরা কিনে নিয়েছি অ্যাগ্রিকালচার, তো অ্যাগ্রিকালচার সিলেক্ট করব। এরপর সাবমিটে আমরা ক্লিক করে দেবো। তো সাবমিট করতেই আমাদের সামনে কিন্তু একটি পপআপ শো হবে, রেকর্ড অ্যাড ইন দ্য লিস্ট সাকসেসফুলি, এক কথা আমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি এভাবে এক এক করে যদি আপনি আরও আলাদা এক কথা ডাক নাম্বার থাকে এবং জমির পরিমাণ থাকে আপনি সেগুলো এখানে উল্লেখ করে দেবেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু একটি এখানে অ্যাড হয়েছে, যদি আপনি আরও থাকেন সেটা আপনি আরও এখানে অ্যাড সেলার ডিটেলস রয়েছে, এখান থেকে আপনি আরও কিন্তু অ্যাড কিন্তু করতে পারবেন। তো আমাদের কিন্তু দুটো ধাপ কমপ্লিট, এরপর আমরা কী করব, তিন নম্বর ধাপ যে রয়েছে লিস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে আপনি কিন্তু আপনি দলিল যে রয়েছে সেই দলিল কিন্তু আপলোড করতে হবে দুই এমবির মধ্যে পিডিএফ আকারে, এই বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন, কিংবা আপনি যদি শংসাপত্র থাকে উত্তরাধিকার সূত্রে সেটা আপনি আপলোড করতে পারেন, পিড দলিল থাকলে আপলোড করতে পারেন, তো এরপর হাল খাজনা রসিদ থাকলে আপলোড করতে পারেন, কিংবা নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র থাকলে আপনি আপলোড করতে পারেন। এরপর চুজ ফলে ক্লিক করে আপনি সেটি এখানে আপলোড করে দেবেন। তারপর যে প্রসেসিং ফি, তো এটা আমরা কিন্তু এরপর কী করব, নিচে চলে আসবো, এই বক্স যে রয়েছে এক কথা এখানে বক্সে টিক মার্ক দিয়ে দেবো, ক্যাপচার কোডটি উল্লেখ করব, তারপর সাবমিটে আমরা ক্লিক করব। তো এরপর আমরা সাবমিটে ক্লিক করব, সাবমিট করতে আমাদের রেজিস্ট্রেশন যে রয়েছে তা কিন্তু হয়ে যাবে, এবং এখানে আমাদের মিউটেশন নাম্বার যে রয়েছে তা কিন্তু পেয়ে যাবো, আপনি সেটি এখান থেকে লিখে রাখবেন, কিংবা স্ক্রিনশট যে রয়েছে স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন। তো এরপর ওকে যে রয়েছে ওকেতে আমরা ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর নিচে আমরা চলে আসব। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশান, ডিক্লারেশন ফর্ম এবং ফিস পেমেন্টের অপশান চলে আসছে। এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন, এরপর ডিক্লারেশন ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। এই দুটো কিন্তু আপনাদের কী করতে হবে, নিয়ে যেতে হবে আপনাদের নিকটবর্তী বিএলও এলআরও যে রয়েছে এক কথায় সেই বিএল এলআরও অফিসে কিন্তু নিয়ে যেতে হবে। এরপর ফিস পেমেন্টে আমরা ক্লিক করব, ফিস পেমেন্টে ক্লিক করার পর আপনি যে পেমেন্ট রয়েছে এক কথায় সেই পেমেন্টটি আপনি করে দেবেন। তো পেমেন্ট করতে আপনি কাজ কিন্তু হয়ে যাবেন, তারপর আপনি নিকটবর্তী বিএল এলআরও অফিস যে রয়েছে সেখানে চলে যাবেন, সেখানে আপনি বাকি যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু কমপ্লিট করা হবে। তো বুঝতেই পারছেন যে আপনি কীভাবে অনলাইনে আপনার জমির দলিল দেখে পর্চার জন্য কোনো ক্ষতির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যখন আপনার কেস নাম্বার পড়ে যাবে, এরপর ডেট যখন চলে আসবেন, আপনার ইমেল আইডি যে রয়েছে ইমেল আইডিতে আপনি দেখলে একদম পিডিএফ চলে আসবে, সেই জিমেলের পিডিএফে আপনি দেখতে পারবেন যে কবে আপনি ডেট পড়েছি, সেই ডেটে আপনাদের কিন্তু সমস্ত তথ্য নিয়ে আপনার নিকটবর্তী বিএল এলআরও অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনাদের কিন্তু বাকি যে স্টেপ রয়েছে সেটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হলে আপনাদের কিন্তু যে ক্ষতিয়ান রয়েছে কিংবা পর্চা রয়েছে সেটি আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন।